দুই পাশে দুই দেই ডা শুরু করেছে হুম হুম করে হ্যাঁ সেই বিশাল আকারে মানে তেরন তো 10 15 টা ডাক দিছে একটা করে ডাগের শব্দ ওই ধরে যান স্যার মানে রাতে ঘুমায় থাকলাম হুম ওই আইছে সরন ছোট খাল খালের ভিতর থেকে ওই ডাঙ্গার থেকে আইছে হাতা মারি নিয়ে যায় এরকম নদী আছে আমাদের গ্রামে ভদ্রা নদী থেকে এর নৌকায় ঘুমিয়ে রয়েছে হুম দুইজন পাশাপাশি একজনকে উড়া নিয়ে গেছে বলতে পারে না পাশের লোক বলতে পারে না ভাই নৌকা বা হচ্ছে না কিন্তু বাঘ দেখতে নয় বেঙ্গল টাইগারের গর্জন শোনার চেষ্টা করেছিলাম এবার আমরা সুন্দরবনের একটি গহীন খালে গভীর রাতে কিসের নৌকা হঠাৎ করেই আগ্রহটি জন্ম নিল কারণ একটি জেলে নৌকা বাঘের গর্জন শুনে ভয়ে পালিয়ে যাচ্ছিল যখন তখনই আমাদের সঙ্গে দেখা তাদের করেন নাকি এমনি ইদানিং করতেছেন নতুন আসছে এই জঙ্গলে যাকেই জিজ্ঞেস করি সেই নতুন আসছে অথচ চুলদারি পাকা ওয়ালাইকুম আসসালাম বাড়ি কোথায় কালাবাগে আচ্ছা সুন্দরবনে এখন খালগুলোতে বাঘের আনাগোনা অনেক বেড়েছে বলছেন জেলেরা বলতেছি ভেতর থেকে বের হয়ে আসলেন কি জন্য ভয়তে বাড়ি আছে হ্যাঁ ভয়তে বাড়ি আছে কি সমস্যা কি ওই বাঘ ওই দেখতেছে হুম ভয় তো আমার আইসে বেরিয়েছে থাকতে পারলাম না বাঘ ডাকতেছে জি কিরকম সে ডাক কিভাবে থাকবো থাকবো তাই ওই দুইজন দুই মাথা খালি হাল দিয়ে বসে যাচ্ছে কোন দিক যাবো এদিক যাবো না এদিক যাবো কিন্তু ওয়াসানা জায়গা পাঁচগার চিনি নে কোন দিক যাবো এখান থেকে যাই বাম্পারে এই বাঘের মধ্যে যে বাম্পার ওই খালটা খালটার মুখে ওই জায়গায় ধরলি ওই বসে দিই ভিতরে কি একটু কুনারে এরকম আছে 10-15 মিনিট পর পর ওরা হুমকি মেরে মেরে উঠছে আমরা সেই হুমকিটা শুনে চলে আসবো তার মানে শত্রু আল্লাহাক বলি যে শত্রু হ্যাঁ তা শত্রুর গার ফারে যেয়ে ধরবো নাই আমরা ইচ্ছে মতো তাহলে আমরা থাকবো নৌকো শত্রু থাকবে ডাঙ্গায় ডাঙ্গায় ভালো কথা করছি শুনতে খারাপ লাগছে না ভালো কথা মনে হয় না ভাই যাবেন উপরে ওঠেন উঠেছে এই জায়গা তো মামাদেরই জায়গা দেখি আমরা একটু শব্দটা শুনতে পাই কিনা দেখি আমরা একটু ভিতরে যাই খালের ভিতরে ওরে ভাই রে ভাই পিছনে আর একজন আছে বাঘ দেখার চেষ্টা নয় বাঘের গর্জন শোনার ইচ্ছা হলো আমরা সবাই মিলে ছোট্ট ডিঙ্গি নৌকা বেয়ে সোজা সেই খালের ভেতরে চলে যাচ্ছি এবং সেখানে গিয়ে আমরা কিছুক্ষণ অপেক্ষা করব দেখি বাঘের শব্দ শুনতে পাই কি না এই যে এই খালটা আছে খালের ভিতরে হঠাৎ করে বাঘের শব্দ শোনা গেছিল তো আমরা একটু আগে আসলাম যে দেখা যাক বাঘের শব্দ পাওয়া যায় কি না আমরা বেশ কিছুক্ষণ অপেক্ষা করলাম খালের মাঝখানে নৌকা রেখে আসলে কোনো মানে কাছে থেকে একটু বাঘের শব্দটা শোনার চেষ্টা করলাম আর কি কিন্তু সম্ভব হলো না আমরা আরও হয়তো সারা রাত থাকলে হ্যাঁ আর ডাকলো না কিন্তু ঘটনা হচ্ছে গতকালকে আমরা আর একটা খালে গেছিলাম ওই রূপের গাং এবং সেখানে শুনলাম যে সন্ধ্যা থেকে রাত পর্যন্ত বাঘ ডাকাডাকি করতেছে তার মানে নির্দিষ্ট কোনো কারণ আছে হ্যাঁ তো যাই হোক বাঘ দেখার জন্য এখানে আসা না
যদি দেখা হয়ে যায় বাগমামার সঙ্গে। হ্যাঁ, বাগমামার সঙ্গে পিছনে এই নৌকা বা হচ্ছে না ঠিক মতো ভাই। বুঝছি, যদি ডাক শোনা যায়। এবং এই যদি তোর ডাক শুনে কেউ না আসে মা, তবে একলা ডাকিস রে, ওই নেবাইরে যদি বাঘ বানায় ডাকাই দি না, নেবাই তো আছে, ওই যে বাঘ, ওই কাজ চলবে না। সুন্দরবনে আপনারা অনেক বাঘ দেখাইছেন পর্যটকদের, ঠিক আছে, ওরে বাঘ, যে ওই যে বাঘ, কিন্তু আসলে না। হ্যাঁ, চোখ ধরে দেখছেন এমনিতে আগে? কোন জায়গায় দেখছেন? আমাদের ওই শিবসা নদী, শিবসাতে দেখছেন? নদী সাইডে আমরা বসি হতেছে, এখন লাইট মেরে, লাইট মেরে এখন চোখ গুলি উঠে যায়। বুঝছি, কিন্তু প্রথম চান্সে জোলা ধরা করে না, ও প্রথমে লাইট পড়ার সাথে সাথে জ্বলে। এমনি সামনাসামনি হয়েছেন কখনো? সামনাসামনি যেন আল্লাহ না নেয়। সেটাই নে ভাই, আপনি দেখছেন? আমি দেখছি। কোথায়? আমি দেখছি বীজ বীজের ভিতরে। কিরকম একটু গল্পটা শুনি ছোট করে। মানে আমরা ওই পোনার জাল ধরছি ছোট খাল, এপার থেকে ওপার, দুই বজবজে, হ্যাঁ, বীজ বীজে নদী, বীজ বীজে। আচ্ছা, ওই জাল ধরার পরে ওই উপর থেকে একটু শব্দ হচ্ছে। তা আমার সাথে যে আছে তারা বলছে যে ভাই উপরে কিন্তু শব্দ হচ্ছে, একটু নিরাপত্তা থাকো, খেয়াল করো। ওই বলে বসে আছে বিশ মিনিটের মতো, বিশ মিনিটের ভিতরে দেখি যে ওই আমাদের জাল ছাড়া আরো পঞ্চাশ হাত ওই সাইড দিয়ে, মানে আমাদের পিছন থেকে ওর নামে এই খালের এপার থেকে ওপার চলে গেছে সাতটায়। আচ্ছা আচ্ছা, তো সাধারণভাবে তো একটা গরু যেমন ওরকম বিশাল বিশাল বড়, এবার দেখো পারবে আমাদের দিকে একটু তাকালো, তাকায় আবার ভিতরে আটতে আটতে চলে গেলো। ইচ্ছা স্বাধীন নম্বর, ও বাবা নবাব সিরাজ বলে সালাম টালাম দেননি? বিশাল বডি, সালাম টালাম দেননি? সালাম দিছিলাম না, দিয়ে পারেনি, দিয়ে পারেননি ভয়ে, দেহ দেহ তো মানে পরানটা চমকে যায়, চমকে যায়। এই মুরব্বীরা ওনার একটা খালের ভিতরে রাত কাটানোর জন্য, মানে একটা খালের ভিতরে ছিলেন, ছোট খাল। সাধারণত বর্ষীর নৌকা কাঁকড়া নৌকা ছোট খালের ভিতরে থাকে, তো বাঘের শব্দ না মুরব্বী বলে 15-20 মিনিট পরপর নাকি বাঘ ডাকতেছিল, তো ভয়ে তারা বের হয়ে গেছেন বড় নদীতে। এই নৌকার মধ্যে রিস্ক না, ঝুঁকি না, ভাসমান অবস্থায় কি অ্যাটাক ট্যাটাক করে? ঝুঁকি তো অবশ্যই, কি করা যাবে, আল্লাহ ভরসা থাকতে হয়। পেট নগরবারে ওদের রেঞ্জের ভিতরে ফাইলে অ্যাটাক করে হয়, মানে ওদের যেমন সাহস আর ভয় আছে, ওদেরও ভয় আছে, মানুষের ভয় সবাই করে, ওরাও করে, ওরা নৌকা ফেরা লাভ করে তো, ওরা কিন্তু সদর কোনো কিছু করতে পারে না, আড়ালে ছাড়া, ও মানে গোপনে ছাড়া, গোপনে। আপনি নৌকা বেয়ে যাবেন, ওর রেঞ্জের ভিতরে থাকুন, ওর থাবা দিয়ে আপনার ফেলা দেবেন নদীতে, ও আপনার নিয়ে পড়বে নদীতে, হ্যাঁ পড়ে ওই অবস্থায় নিয়ে চলে যাবে। এমনিতে এক গল্প শুনি যে এরকম নৌকাতে আসে না, আবার শুনি যে না নৌকা থেকে লোক নিয়ে যায়। ছোট 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 খাল, ছোট খাল হলো লাগবে, বড় কিছু না, নৌকা থেকে নেয় যার আয়ু শেষ হয়ে যায়, ও তাকে এসে নৌকা থেকে নেয়। মানে রাতে ঘুমায় থাকলাম, হুম, ও আইসে ছোট খাল, খালের ভিতর থেকে ওই ডাঙ্গার থেকে আইসে হাতামারি নিয়ে যায়। এরকম নজির আছে আমাদের গ্রামে, আছে, হ্যাঁ, ভদ্রা নদী থেকে এরা নৌকায় ঘুমিয়ে দিয়েছে, দুইজন পাশাপাশি, একজনকে উড়া নিয়ে গেছে, বলতে পারে না, পাশের লোক বলতে পারে না, ছোট তো ছোট খাল তো, কিছু নৌকর পারে, কিছু ডাঙ্গার পারে, পরে দেখে যে কেউ অমুকের খেতা ডাঙ্গার পারে কেন, তারই পরে ও দেখে যে এরকম ডাঙ্গার পারে খোঁজ, কারণ পাশে আর আরও নৌকা ছিল, তাদের ডাক দিল, পাশে আরও নৌকা ছিল, কেউ টের পায়নি না, কারণ পাশে আরও নৌকা ছিল, তাদের ডাক দিয়ে দেখলো যে এরকম নিয়ে গেছে, পায়নি, তার পায়নি আর পাওয়া গেল না।
সেই কি জীবন আমতলা, হ্যাঁ আমতলা খালের উপর, ঠিক আছে, মানে ভদ্রা ঢুকে ওই যে বাঘ ঘুরে হাতে ডান দিকে যে খালটা, হ্যাঁ হ্যাঁ প্রথম একটা দেখে তারই ফারাকটা, ঠিক আছে চলেন না গাই ধীরে ধীরে, আরো ধীরে ধীরে ভাসতে ভাসতে যায়, অসুবিধা নেই, এখন তো ভাটা হয়েছে, ভাটা হয়ে গেছে, ঠিক আছে নাই উঠে চলে গেছে, থাকলে আওয়াজ করতো ভাই, নৌকা পাওয়া হচ্ছে না কিন্তু বন্দর ক্রস করতেছেন, দেখা যায় না এমনিতেই তো দেখে না, সে খুব টেনশন ফ্রি, সে চিন্তা করতেছে যে আমাদের উপর যদি অ্যাটাক হয়, সে টেনশন ফ্রি, তার যে বডি কাঁকড়া দেখেন, বিশাল কাঁকড়া, বেশ বড় সড়ো কাঁকড়া, ব্যর্থ হয়ে যখন ফিরলাম ট্রলারের কাছে তখন একটু হতাশায় লাগছিল, যে ভাবছিলাম যে হয়তো বাঘের ডাকটা শুনতে পেলে ভালো লাগতো, তো সেখানে অপেক্ষা করছিলাম, এর মধ্যে আমাদের পরিচিত আরেকটি জেলে নৌকা এসে হাজির হলো, সে শহিদুল ভাইকে জিজ্ঞেস করছিলাম যে বাঘের চাপ কীরকম, তো জবাবে তিনি একই কথা বললেন যে বাঘের আনাগোনা খুব বেশি। কি অবস্থা, কেমন আছেন? এই খালের আশেপাশে কিছুক্ষণ আগে এক গ্রুপ জেলে ওরা বললো, দুই গ্রুপ বললো যে বাঘের আনাগোনা খুব, জি স্যার, দুই পাশে দুইটাই ডা শুরু করেছে, কখন হুম করে, হুম সেই বিশাল আকারে, মানে তেরন তো 10-15টা ডাক দিয়েছে, আর একটা করে 10-15টা ডাক, জি, দুই খালের দুই পাশ থেকে, জি জি, ও খুব চাপ, দেখ সাবধানে থাকেন আর কি, হ্যাঁ হ্যাঁ সাবধানে থাকতে হবে, একদম অন্ধকার, একেবারেই ভাবতে পারিনি, রীতিমতো অপ্রত্যাশিত, আমরা ভাবছিলাম যে বাঘের ডাকের শব্দ পাবো না, আমরা পাবোই না ধরে রেখেছিলাম, কিন্তু ট্রলারে ফিরে এসে সেই বাঘের শব্দ পেলাম, আসলে এখন বাঘের আনাগোনা নাকি খুব বেশি, একটু আগেও বলছিলাম, জেলেরাও বলছিলেন, এবং মাঠ পর্যায়ে সুন্দরবনে ঘুরলেও তার আলামতও পাওয়া যায়, যাই হোক আমরা ফিরে আসি, ওদিকে বাঘের গর্জন চলছে, এদিকে জেলেদের কাজও চলছে, শীতকালীন ব্যবসা শুরু হয়ে গেছে, বাইরে টাইরে গিয়ে মাছ নিয়ে ঘুরবে, কোথায় জীবনে কোথায় পায় আমাদের, যাবো জেলে ভাইরা বরফ নিলেন মাছ ধরার জন্য, আবার আমাদের কাছ থেকে বিদায় নিয়ে নেবেন, তবে তার আগে রাতের খাবার দাবারের আয়োজন চলছিল, খাবার বলতে ওই যে বরফ থেকে বের করে একটি মাছ বা দুটি মাছ তারা কেটে নিলেন, তারপরও বাকি মাছগুলো বরফের ভেতরে ঢুকিয়ে রাখলেন দেখার জন্য, একটা
ও এটা যে টাইরেল মাছ, টাইরেল মাছ টাইরেল মাছ নাকি? এটা ইলশে টাইরেল? হ্যাঁ হ্যাঁ ইলশে টাইরেল। এটাকে স্লেট বলে? হ্যাঁ এটাই স্লেট। হ্যাঁ এই যে এটা না টাক যাত যাত ছিল না আরে বেটকে সরা নেবেন দুডু বলে। জেলে ভাইরা আমাদের কিছু খাওয়ার মাছ দিতে চাইলেন, কিন্তু আমাদের মাছের প্রয়োজন ছিল না সেই সময়ে, তাই মাছগুলো ফিরিয়ে দিলাম। তবে এই নৌকার ভিতরে যেই কাঁকড়াগুলো ছিল সেগুলো আমরা কিনে নিলাম। ও তো বিরাট সাইজের কাঁকড়া, আপনাকে সব একসাথে হয়ে যাবে মেলা মেলা বড় বড় কাঁকড়া। কাইন মাছে আর কামড় টামড় দিছে? না না দিই না, তোকে তো হারামি না তো দিলুন ভাই। তো মাছ ধরেন? আচ্ছা তো মাছ ধরতে হবে তো। ওই যে ভাই যেটা বললো না যে ধৈর্য ধরতে হবে, ধৈর্য ও কতক্ষণ থাকে বসে দেখি। ঠান্ডা পড়েছে তো? হ্যাঁ এই ইয়ে ভাঙা হয়েছে? না না বানতে হবে তো। হ্যাঁ বানতে হবে, এটা না বানলে তো এই এত ঝুঁকি ভয় লাগে না? ভয় করলে কি সুন্দরবন করলে হবে? বাঘের নড়াচড়া বাড়ি, তাহলে বাড়ি থাকতে হবে। বাঘের নড়াচড়া দেখে আসলেন একটু আগে? হ্যাঁ হ্যাঁ দেখলাম। কি দেখলেন? ওই যে আমাকে আগে আগে পানি খেয়ে দাঁড়িয়ে আছে। কি অবস্থা! আপনিও দেখছেন না, সে একা দেখছে? না আমি যাইনি তো। ও আচ্ছা 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 ঠিক আছে, তাহলে আপনারা কি এখন রওনা দিবেন? হ্যাঁ এখন রওনা। আচ্ছা যান, তাহলে যান, আমিও বিদায় নিচ্ছি। পরের পর্বে আবারও দেখা হবে। ভালো থাকবেন সবাই, শুভকামনা।